স্যার আমার তেলাপিয়া নার্সারি পুকুরে খাবার খুব কম খাইতেছে, চুন লবণ শতকে 100 গ্রাম করে দিয়েছি, লবণ কি বেশি ব্যবহার করলে সমস্যা? পানি খুব সবুজ আছে না, আপনি কম খাওয়ার কারণ হচ্ছে যে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার ওরা যথেষ্ট পাচ্ছে জন্য আপনার সম্পূরক খাদ্যটা কম খাচ্ছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। মুকুল হোসেন, ফরাদ আহমেদ সাহেব আসছেন, বিশ্বরঞ্জন মিস্ত্রি বলছেন, স্যার এই লবণটা কি খাবার লবণ নাকি র সল্ট? খাবার লবণটার মধ্যে আমাদের আয়োডিন আছে, এটার দাম অনেক বেশি এবং মাছের জন্য এটা অহেতু। আমাদের যেটা র সল্ট, আমরা আমাদের বাংলাদেশে যেটা আপনার আমরা বস্তার মধ্যে একটা পাই, গ্রামে গঞ্জের গরিব মানুষ কিন্তু এটা খায়, আর আপনাদের ওখানে কি জানি না বস্তার মধ্যে পাওয়া যায়, ধরেন 64 থেকে 70 কেজি পর্যন্ত বস্তাগুলি হয়, এই 700 টাকার কাছাকাছি। অনুভব বর্মন বলছে, স্যার অ্যামোনিয়ার জন্য তো ছাইও দেওয়া যায়। হ্যাঁ, এটা তো ছাই ট্রিটমেন্ট তো আমি করি, ছাই আর চিটাগুড়ি একসাথে দেওয়া যাবে, হ্যাঁ কোনো সমস্যার কোনো কিছু নেই, দেওয়া গেলে শতাংশে কী পরিমাণ, আপনার যদি মাসে ছাই 1 কেজি করে দিয়ে দিলেন তাহলে হার্ডনেসটাও কিন্তু খুব বাড়বে, গ্যাসটাকে অ্যাবজর্ব করবে, আর অ্যাট দ্য সেম টাইম অ্যামোনিয়াকেও কিন্তু কন্ট্রোল করবে। জহির আইকন মেজাজ বিগড়াই দিয়ে বলছেন, নো কোশ্চেন। আল্লাহ, যাক দেখা যাক। মোহাম্মদ শরীফুল ইসলাম সজীব বলছেন, পুকুরের পানির কালার সবুজ, পুকুরের এক কর্নারে কিছু ফাইটোপ্লাঙ্কটন মরে জমে থাকে, ওই পুকুরে সিলভার কার্প নাই বললেই চলে, কাতলার ঘনত্ব বেশি, স্যার ফাইটোপ্লাঙ্কটন কি কিছুদিন বয়স হলে মারা যায়? হ্যাঁ, আপনার 12 থেকে 15 দিন বয়স হয়ে গেলে ফাইটোপ্লাঙ্কটন মারা যায়। নট অনলি দ্যাট, ফাইটোপ্লাঙ্কটন মরে গেলে কিন্তু এটা বিষাক্ত হয়ে যায় এবং মাছ অনেক সময় মারা যায়, দেখবেন কোনো কারণ ছাড়াই, কিছু রুই মাছ, কিছু মৃগেল মাছ কিংবা এই বাটা মাছও অনেক সময় মারা যায়, যখন ফাইটোপ্লাঙ্কটনগুলির মরে কোথাও তলায় একটু গর্ত গর্ত যে জায়গাগুলোর মধ্যে জমা হয়ে থাকে এবং এটা বিষাক্ত হয়ে যায়। এই জন্যেই আমরা চাই যে আপনারা ফাইটোপ্লাঙ্কটন যেন অতিরিক্ত না হয়, অবশ্যই সিলভার কার্প অ্যাড করবেন। ধন্যবাদ ভাই। রায় কিরণময় বলছেন, স্যার বাটা মাছ কোন প্লাঙ্কটন হয়? বাটা মাছ আপনার জু প্লাঙ্কটনটা খায়। ওমর ফারুক বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আবদুল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম স্যার, পুকুরে একসাথে শিং মাগুরের রেণু চাষ করা যাবে? ধন্যবাদ, করা যাবে, শিং মাগুরের রেণু চাষ করা যাবে, তবে না করতে পারলেই ভালো, কারণ শিঙের মুভমেন্টের থেকে মাগুরের স্পিড বেশি। কিন্তু ইসুফ আহমেদ বলছেন, স্যার ছাই যেহেতু কার্বন, এর সাথে চিনি মিশিয়ে দিলে কেমন হবে? হ্যাঁ, ছাইও কিন্তু আপনার অ্যামোনিয়ায় কাজ করে, আমি তো এটা সবসময় বলেই থাকি, আর এই চিনি দিলে কিন্তু ছাইয়ের যে কার্বনটা এটা কিন্তু অ্যামোনিয়াকে যতটা মানে ব্যবহার মানে নিউট্রাল করবে, কিন্তু নিউট্রিয়েন্ট হিসেবে কিন্তু এই ছাইয়ের কার্বনটা অতটা ব্যবহার হবে না, এবং ছাইয়ের কার্বনটা আপনার তলায় সেট হয়ে গিয়ে এর যে পানির যে বেরিয়ে যাওয়ার ক্ষমতাটাকে কমায় দেবে, অর্থাৎ পানি ধারণ ক্ষমতাটাকে বাড়ায় দেবে, আর ছাইয়ের মধ্যে কিছু কয়লা জাতীয় জিনিস থাকে যেগুলি গ্যাসগুলোকে অ্যাবজর্ব করে স্বাভাবিক করে নেবে। রুহুল আমিন সাহেব বলছেন, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? শুকুর আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন নম্বর 1 হচ্ছে যে, স্যার পানির কয়টা কালার আছে, কোন কালারে কি সমস্যা বা কোন কালারে কি সুবিধা একটু বলবেন স্যার, তাহলে সুবিধা হয়। পানির হালাল কালার যেটা বা বৈধ বা সুন্দর কালার যেটা, সেটা হচ্ছে আপনার সবুজ, হালকা সবুজ, এর সঙ্গে কিছু নীলচে সবুজ আসতে পারে, এটা ফাইটোপ্লাঙ্কটনের কালার। আসলে ফাইটোপ্লাঙ্কটন যেটা আমরা উদ্ভিদকণা বলি, এটা তো হচ্ছে গিয়ে আপনার ক্লোরোফিল বিয়ারিং, ক্লোরোফিল বলে একটা উপাদান আছে, এই উদ্ভিদ বিজ্ঞানে এই জিনিসটাকে বেশি মেনশন করা হয় যে যে উপাদানটার উপস্থিতির কারণে একটা গাছের পাতা কিংবা একটা ফুল রঙিন হয়ে থাকে, তো এইটা ক্লোরোফিল বা এই ধরনের কিছু উপাদানের রঞ্জক পদার্থ, এইটার কারণেই হয়ে থাকে। তো
তবে অনেক সময় পুকুরের পানি দেখবেন যে আপনার এই আমার দেওয়াল কালারের মতন একটু স্বচ্ছ কালারের মতন চলে আসে। এটার মানে হচ্ছে যে ওটাতে জু প্লাঙ্কটনটা বেশি থাকে, কিন্তু কালার আপনাদেরকে কনফিউজ করবে। কিন্তু যদি নীলের বাইরে অন্যতে যায় তাহলে অনেক সময় মানুষ একদম ঘাবড়ায় যায়। সেটা যেমন ধরেন অনেক সময় অ্যাশ কালার হয়, অ্যাশ কালার হলে ওখানেও জু প্লাঙ্কটনটা বেশি হয়। তা আপনারা কালারের মধ্যে কোনো পরিবর্তন দেখলে সবচেয়ে ভালো হচ্ছে গামছা গ্লাস পরীক্ষা করে আপনারা জাস্ট খুব সুন্দরভাবে গামছাটা টেনে এই পানিটা সংগ্রহ করে আপনারা গ্লাসে যদি স্বচ্ছ গ্লাসে নিয়ে দেখেন জু প্লাঙ্কটনের উপস্থিতিটা দেখলে বুঝবেন যে এটা জু প্লাঙ্কটন জনিত কালারের কোনো পরিবর্তন কিনা। এটা টুকটাক অনেক ধরনের কালার আসতেই পারে, তবে শুদ্ধ সিদ্ধ কালার হচ্ছে গিয়া ফাইটোপ্লাঙ্কটনের জন্য সবুজ, আর বাজে কালার কিংবা ধরেন আপনার জন্য ক্ষতিকর যেটা রং সেটা একদম কালচে। এই কালচে আর ধূসরকে কিন্তু আপনারা মিলাই ফেলবেন না, যেন ধূসর হচ্ছে ধূসর মাটির মতো রং, শুকনো মাটির যে কালারটা সেটা হচ্ছে ধূসর কালার। এইটা যদি হয় বা ছাই কালারের মতন যদি হয়, হালকা ছাই কালার হালকা ধূসর কালার এটা যদি হয় তাহলে বুঝবেন যে এটা ভালো খাদ্য, ন্যাচারাল ফিট। কিন্তু কালচে যে ওই যে গোবরের যে জায়গাটা যে গর্তের মধ্যে গোবর রাখা যায় সেই সেই গোবরের মানে ওই যে ঢিবি হয় যেটা সেই ঢিবির মধ্যে যে পানি যখন বর্ষাকালে জমে তখন যে আপনার কালারটা দেখা যায়, এই কালার কিংবা কালচে যে কোনো ধরনের কালো কালার অ্যাশের সঙ্গে মিলাইলে হবে না। এটার হচ্ছে অ্যাসিডিটি, অর্গানিক অ্যাসিড যখন বেশি হয় তখন ওই জিনিসটা কিন্তু হয়। তো এরকমের কালচে কালার দেখলে আবার চুন মেরে দেবেন, ঝামেলা শেষ। মোহাম্মদ শরীফুল ইসলাম সজীব বলছেন, আচ্ছা না আর একটা প্রশ্ন বোধহয় বাদ গেল। আচ্ছা, বিশ্বজিৎ মিস্ত্রি বলছেন যে স্যার পুকুরে ছাই ও চিটাগুড় দেওয়ার কতক্ষণ পরে পুকুরের জলে ঢেউ দিতে হয়? এটা আপনি প্রতিদিন কিছু কিছু করে দুপুরে দিয়ে দিলেন যদি আপনার অ্যারেটর সেট করে না থাকে। অ্যারেটর সেট করে না থাকলে আপনি বাড়তি কিছু সার্ভিস ওকে প্রতিদিন দুপুরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা কাজে দেবে, বায়োফ্লক তৈরিতে কাজে দেবে জিনিসটা। মোহাম্মদ শরীফুল ইসলাম সজীব বলছেন, স্যার খাবার কিছু পরিমাণে উড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ কাতলার গ্রোথ ভালো আসছে, মনটা খুবই ভালো। আপনার কথাটা শুনে আমাদেরও খুব মনটা ভালো হয়ে গেল। কাতলাকে উড়ায় খাবার দিলেই কাতলা সিলভার কাপ বিগেট ভেরি নাইস, এদের গ্রোথ খুব ভালো চলে আসে। রায় কিরণময় বলছেন, ছাইটা কি গুড়ের সাথেই দিতে হবে নাকি ছিটিয়ে দিলেও হবে? এইটা যদি আপনারা স্বাভাবিক পরিচর্যা করেন, রায় কিরণময় যদি স্বাভাবিক পরিচর্যা করেন তাহলে কিন্তু এটা ছিটায় দিলেও হবে। আর যদি কখনো আপনার মনে করেন যে অ্যামোনিয়ার মাত্রা খুব বেড়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে আপনার পুকুরে সাংঘাতিক তুলকালাম অবস্থা সৃষ্টি হয়ে গেছে, সেই ক্ষেত্রে ছাই আর গুড় মুঠা পাকায় এমন অনুপাতে মিলাবেন যে ছাইটার পরিমাণটা বেশি দিলেন আর গুড়ের পরিমাণটা কম করে দিলেন, দিয়ে আপনি মুঠা পাকায় যদি একদম মাস বরাবর, কারণ অ্যামোনিয়ার ডিপোজিশনটা কিন্তু পুকুরের তলায় হয়, সবচেয়ে গভীর এলাকাটায় হয়, এই জন্য ওই জায়গাটায় পৌঁছায় দেওয়ার দায়িত্বটা খুব ভালো। কারণ আপনি যখন উপরে দেবেন তো উপরে জিনিসটা খুব তরল অবস্থায় খুব পাতলা অবস্থায় তার কাছে একটা টাচ টাচ যাবে, কিন্তু যদি আপনি এটাকে মুঠা বানায় যদি ইয়া করেন মানে মুঠা বানায় যদি আপনি থ্রো করেন তাহলে কিন্তু আপনার এটা খুব ভালোভাবে তলায় পৌঁছে যাবে, সেক্ষেত্রে ওই মিক্সিং এবং ওর রিয়াকশনটা খুব ভালো হবে। এই আর সার ভেজানো সরষার খোল পাতলা করে ছিটালে কি সিলভার কাতলার জন্য উড়ানো খাবার চাহিদা পূরণ হবে? যদি আপনি সয়াবিন মিল দিতে না পারেন তাহলে আমরা বাধ্য হয়ে অনেক সময় সরষার খোল দিতে বলি, এবং সরষার খোলের সাথে অবশ্যই ব্রান কিংবা গমের ভুষি এইটা যদি উড়ায় মারেন তাহলে আপনার ফলাফল খুব ভালো হবে। এবং যে সমস্ত পুকুরে সিলভার কার্পের সংখ্যা একটু বেশি থাকে তারা যদি এরকমের একটু মাঝে মাঝে খাবার দিয়ে যান বা প্রতিদিন যদি কিছু কিছু খাবার রেশন দিয়ে দেন তাহলে কিন্তু সিলভার কার্প বিগেটের গ্রোথ খুব ভালো আসে। তা না হলে দেখা যায় যে সিলভার কার্পের উপস্থিতি জনিত কারণে বিগেটের গ্রোথও খারাপ হয়, কাতলার গ্রোথ তো আরও মারার খুব খারাপ হয়ে যায়।
রুহুল আমিন সাহেব বলছেন, স্যার 5 কেজি খৈল, 20 কেজি গোবর, 5 দিন পচিয়ে 5 কেজি DAP দিয়ে দিছি। এরপরের থেকেই পানির কালারটা একটু কালো কালো হয়ে গেছে। এটাতে কি কোনো সমস্যা? না, এটা ঠিক কালো হয় নাই, এটা একটু ছাই কালার হয়ে গেছে এই কালারটা। এইটা পরীক্ষাটা আপনি যাচাই করার জন্য যেটা করতে পারেন সেটা হলো যে গামছা গ্লাস পরীক্ষা করতে পারেন। গামছা গ্লাস পরীক্ষা করে পানিটা উঠায় দেখলেন যে এখানে জু প্ল্যাঙ্কটন আছে কি না। এইটা জু প্ল্যাঙ্কটনটা যদি আপনারা দেখে বুঝেন তাহলে আর কোনো সমস্যা নাই। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো যে যদি কোনো কারণে আপনার পুকুরে চুনের পরিমাণটা কম হয় কিংবা গত বছরের মাছের মলমূত্র কিছু জমা হয়ে থাকে, অর্থাৎ অর্গানিক ডিপোজিশন যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সারটা কাজ করতে চায় না। ওইটা আপনাকে একটু যাচাই করে নিতে হবে যে কোনটা ঘটনা। যদি দেখা যায় যে জুপ্লাংটন নাই, তাহলে বুঝবেন যে আপনার ওখানে চুনের ঘাটতি হয়ে গেছে। চুনের সাপোর্ট দিতে হবে, দেওয়ার পরে একটা রাসায়নিক সারের আর একটা সাপোর্ট দিয়ে দেবেন, তাহলেই দেখবেন যে আপনার মেকআপ হয়ে গেছে। তো আজকে কেন জানি প্রশ্ন পাওয়া যাচ্ছে না, আজকে প্রশ্ন না পাওয়া গেলে যে দম দিয়ে দিয়ে প্রশ্নের উত্তর কিন্তু দিবার পারবো না আমি। তো আমাদের যে আলাপচারিতাটা আমরা আজকে করতেছিলাম সেটা হলো যে অ্যামোনিয়া টক্সিসিটিতে মুখোমুখি হওয়ার আগে, অ্যামোনিয়া টক্সিসিটি যেন আমাদের না হয় এই জন্য আমরা আগেই মাসিক পরিচর্যাগুলিন যেগুলিন আছে বা অ্যামোনিয়া টক্সিসিটির জন্য যে ইয়াগুলিন হয় সেইগুলিন আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই অ্যামোনিয়া টক্সিসিটি হওয়ার সম্ভাবনা নাই। আর মাসিক পরিচর্যা যেগুলি আছে সেগুলোকে যদি আপনারা ঠিক মতন কভার করেন তাহলে কিন্তু ওই কী বলে জানি মানে হুট করে যে মাছের বিভিন্ন সমস্যা হয় এই সমস্যাগুলি কিন্তু হবে না। তো আমার ইয়ে থাকবে, আপনাদের প্রতি আহ্বান থাকবে, বা আপনারা আহ্বান করি আর না করি, আপনারা যদি বুদ্ধিমান মানুষ হন তাহলে যেটা আপনারা করবেন সেটা হলো যে নিয়মিতভাবে পরিচর্যা বলতে যে উপাদান মানে যে কাজগুলির কথা আমরা বললাম সেই কাজগুলি আপনারা করে যাবেন। যদি করেন তাহলে কিন্তু আর এই সমস্যা কোনো কিছু হবে না।